আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে টিন শেড একটি ঘরের ডিজাইন দেখাবো, ভিতরে এবং বাহিরে। আর এই ঘরটা কিন্তু রঙিন টালি টিন বা প্রোফাইল টিনও বলা হয় এগুলাকে। তো এইগুলো এই টিনগুলো সম্বন্ধে, এই টিন সম্বন্ধে আজকে আপনাদেরকে অনেক ধারণা দিব যে এই টিনগুলা কীভাবে কিনবেন, কোথায় থেকে কিনবেন, আর দামটা কীরকম, আর কোন ব্র্যান্ডের টিন কিনলে আপনার ভালো হবে আর টেকসই মজবুত হবে। তো ভিডিওটি এন্ডে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঘরটার এখনও পুরো কাজ শেষ না। এই যে আপনি সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে। তো এই ঘরটার মধ্যে মোট 4টা রুম, মাঝখানের একটা ড্রয়িং রুম, আর দুই পাশে 2টা বেডরুম, আর বারান্দার একটা পকেট রুম, আর একটা বারান্দার পকেট রুমের সাথে একটি কিচেন। আর এই ঘরটার এক ডান পাশের এক রুমের সাথে পিছনে আলাদাভাবে বাথরুম তৈরি করা হয়েছে 2টা। তো যাই হোক, আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আর ঘরের সামনের কিছু কাজ বাকি আছে, যেমন টাইলসটা লাগানোর পরে সামনে একটা জারট লাগানো হবে। আর সামনের ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর নাক বারান্দার একটি ঘর। তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হবে, তো আমি ভিডিও শেষের দিকে বলে দিব। আর এই টিনগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হয়, চায়না হয়, বাংলাদেশি কয়েকটা কোম্পানির হয়। তো আসলেও এইগুলো কিন্তু আপনার এই টিনগুলোর পাশে কিন্তু আপনার 38 ইঞ্চি লম্বা হয়, আর সাধারণ টিনগুলো কিন্তু 30 ইঞ্চি লম্বা হয় আর কি। আর লম্বায় আপনারা যে কয় ফিট চাবেন সেই ওই কয় ফিট আছে, সর্বোচ্চ 10 ফিট পর্যন্ত আর কি। তো এই টিনগুলো 10 ফুট বাই 38 ইঞ্চি পাশে, এরা 10 ফুট টিনের চাল, আর বারান্দাটা 8 ফুট টিনের চাল। তো এই যে নাকটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এগুলো কিন্তু প্লেন শিটের মধ্যে হাতে ডিজাইনটা কাটা হয়েছে, ইচ্ছা করলে আপনারা এগুলা আলাদা কিনতেও পাবেন। তো এই ঘরটা দেখেন, দুই পাশে 2টা বসার জন্য বেঞ্চ, আর এগুলা কিন্তু পুরোটা SS-এর গ্রিল হবে। এগুলো অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, এগুলো বানানোর কাজ চলতেছে, এগুলার লাগানোর পরে এগুলো এখানে টাইলসের কাজ চলবে। এগুলো বসার জন্য বেঞ্চ, এগুলো সিঁড়ি, আর এটা হলো বারান্দা। এটা ঢুকে এই যে গেটটা দেখেছেন, এটা হবে একটা ড্রয়িং রুম, আর এই পাশে 2টা বেডরুম, একটা বারান্দার বেডরুম, বারান্দার পকেট রুম, আর এই পাশে দেখেন এটি কিচেন হবে, আর ওটা আরেকটা বেডরুম হবে। তো এই রুমটার সাইজ 10 ফুট বাই 14.5 ফুট। দেখেন এই টালি টিনগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে সেটিং করা হয়েছে, আর এই টিনের কাজ করতে গেলে কিন্তু আপনাদের কাঠ বেশি লাগে। সাধারণ টিনে যে পরিমাণ কাঠ লাগে তার চেয়ে এখানে বেশি কাঠ লাগে, দেখেন অনেক কাঠ দেওয়া হয়েছে এখানে। দেখেন এই যে এই টিন, এটা এই এখানে যে টিনটা ব্যবহার করা হয়েছে এটা হলো চায়না টিন, এটা 0.85 mm। এটা 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 যখন কেনা হয়েছিল তখন এটা 65 টাকা স্কোয়ার ফিট কেনা হয়েছিল, এখন হয়তো আর একটু বেশি মার্কেটে দাম বা এরকমও থাকতে পারে। আর এই পাশে দেখেন বাহির হওয়ার জন্য একটা আলাদা দরজা রাখা হয়েছে। আর এটা বেডরুম, আর 13 ফুট বাই 14 ফুট, আর এটা হলো কিচেন। এই রুমের সাথে অ্যাটাচ একটি বাথরুম আছে, তো দেখাই। আর এটার পিছন সাইডে কিন্তু আরেকটা বাথরুম আছে, ওটা অন্য রুমের লোকজনগুলো ব্যবহার করবে। অনেক সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে, অনেক দক্ষ মিস্ত্রি। এই টিনের কাজ করতে গেলে কিন্তু সাধারণ টিন মিস্ত্রি এই কাজ করতে পারে না, এইগুলা যারা কাজ ইতিপূর্বে এর আগে যারা কাজ করছে তারা কিন্তু এই ধরনের কাজ এক্সপার্ট বেশি। আর এমনি সাধারণ মিস্ত্রি করতে পারে, এদের কাজগুলো ভালো হয় না, টিনগুলো মিলে না, ঘরটা আঁকা বাঁকা আঁকা বাঁকা লাগে। তো যাই হোক, এবার এটা টাইলসের কাজ, অলরেডি টাইলস কেনা হয়ে গেছে, আমরা অবশ্যই এই কাজ ধরবো। তো ভিউয়ার্স, এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার 12 লক্ষ টাকা খরচ হবে, ইচ্ছা করলে কিন্তু এগুলা টিন খুলে ছাদ দেওয়া যাবে। এটা কিন্তু RCC কলম করে করা, ফাউন্ডেশন দিয়ে করা। তো যাই হোক, এই টিনগুলা কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে, তো কেনার সময় অবশ্যই দেখে নেবেন।
আর এরকম টিনের দাম সম্বন্ধে জানতে বা কোনটা ভালো ব্র্যান্ডের টিন এরকম তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এরকম ঘর তৈরি করতে চান তারা অবশ্যই আমার এই ঘরটি শেয়ার করে রাখবেন। আর যদি এরকম এরকম কেউ কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ঘর করে থাকি। তো যদি কারোর যে কোনো ধরনের ডিজাইনের ঘর করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, সেখান থেকে সংগ্রহ করবেন, নাহলে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।